ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, শুয়েছিলাম, কারণ আজকে প্রথমত নেটের একটু সমস্যা আছে, জানি না ভিডিওটা পোস্ট করব যাবে কি না। আর সকালটা, সারা সকাল আমি বাড়িতে ছিলাম না, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল সবটা তোমরা জানতে পারবে আমার ব্লগে। আমি একটা ব্লগ তৈরি করেছি, সেই সম্বন্ধে আমি পরে কথা বলবো, আগে আমি তোরিকে কিছু কথা বলবো। তো কি মানে লক্ষ্মী পুজোর টাইমে তোরি একটা ভিডিও করেছিল যে ওর মাকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করবে, সেটা নিয়ে কোনো রকম দ্বিমত আমাদের, আমার নেই, আমি অন্য কারোর কথা বলছি না, আমার নেই। শুধু আমি একটাই কথা বলেছিলাম যে পার্সোনাল জিনিসটাকে পার্সোনাল রাখা ভালো। তুমি যেটা করেছো সেটা দেখো, সেটা মত অমত তো থাকতেই পারে, যখন তুমি সোশ্যাল মিডিয়াতে জিনিসটাকে ওপেন দেখিয়েছো। তুমি যদি এটা পার্সোনালি করতে না, তাহলে সেটাকে নিয়ে কেউ কিছু বলতে যেত না, ভালোও বলতে যেত না, খারাপও বলতে যেত না। যখন তুমি সেটা সোশ্যাল মিডিয়াতে, আমরা যেটাই দেখাই, ধরো সোশ্যাল মিডিয়াতে যদি আমি সকালে ঘুম থেকে উঠে জল খেয়েও দেখাই যে সকালবেলা জল খাওয়াটা খুব ভালো, সেখানেও কিন্তু 10টা লোকের 10টা মতবাদ থাকতে পারে। 5 জন হয়তো বলবে বা 6 জন হয়তো বলবে সকালে জল খাওয়াটা খুব ভালো, তুমি খুব ভালো কাজ করছো কাকুনি। আবার 4 জন হয়তো বলবে যে জল খাওয়াটা ঠিক হচ্ছে না, সকালে জল খাওয়াটা ঠিক না খালি পেটে, তাই না? কিন্তু যদি আমি ঘুম থেকে উঠে আড়ালে জল খেয়ে নিই, আমাকে কিন্তু কেউ ভালো মন্দ কোনোটাই বলতে আসবে না। আর এটা যখন আমাদের একটা পরিবার, তখন পরিবারের মানুষরা কিন্তু ভালো মন্দ দুরকমই বলবে, তাই তো? কারণ এটা আমাদের পরিবার। আমরা যখন যৌথ পরিবারে, আমি যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি, তো সেখানে আমাদের সেই পরিবারে কাকা ছিল, জ্যাঠা, জেঠি, কাকি, পিসি, মাসি, দাদা, ভাই, বোন অনেক ছিল, পাড়া প্রতিবেশীও। এমনকি এখন তো অন্যরকম হয়েছে সমাজ, তখন কিন্তু কিছু একটা ভুল করলেও সেটা বাড়ির লোক তো দূরের কথা, পাড়া প্রতিবেশীরাও কিন্তু বকতো, সেটা নিয়ে কিন্তু আমার বাবা মারা কখনো সেটা বলতো না, আমার মেয়েকে তুমি বল আর কি, বাড়ির লোককে তো বলতে নেই, পাড়া প্রতিবেশীকেও বলতো না। তো এটা যখন আমাদের পরিবার, সেই পরিবারেরও কিন্তু সবার কিছু বলার অধিকার আছে। তোমার চ্যানেলে যেমন তুমি দেখিয়েছো, ওটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু সেটা তোমার ব্যাপার না, কারণ তুমি যেটা দেখাচ্ছ, আমি ভালো মন্দ কোনো কিছুর মধ্যেই কিন্তু তুলে যাচ্ছি না। তোমার মেয়ে, আমারও মেয়ে আছে, এবং জীবন, আমাদের মেয়ে আমাদের কাছে জীবন। আর আমার ঘটনা বোধহয় তুমি জানো যে আমার মেয়েটাকে আমি কিভাবে পেয়েছিলাম 6টা বছর বাদে, বা সেটাকে আমি এখনো অনেকের কাছে অনেক কথা শুনি যে সে শিক্ষিত হওয়ার পরও তাকে আমি বাইরে বেরোতে দিই না, চাকরি করতে দিই না, কারণ আমি বুকের কাছ থেকে ওকে আমি আলগাই করতে পারি না, এতটাই আমার মেয়ের কাছে। কিন্তু তোরই একটা কথা শুধু বলবো, এবং এটা দেখো, এটা আমার মতবাদ, আমার চ্যানেল, আমি আমার মতবাদটা জানাতেই পারি, অবশ্যই তোমাকে হার্ট না করে, আমি তোমাকে হার্ট করতে চাই না তোরি। যদি আমার কথায় তুমি হার্ট হয়েও থাকো, তাহলে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি আমার কথাটাতে তুমি হার্ট হয়ে থাকো। তোমাকে কিন্তু আমি যথেষ্ট ভালোবাসি তোরি, আজও বাসি, কিন্তু তোমার কিছু কিছু জিনিস আমার একটুখানি অন্যরকম লেগেছে, মনে হচ্ছিল যে না, এই তোরিকে আমি চিনি না, সেটাও আমি বলেছি। তো তোমাকেই সত্যি কথা বলবো, তোমাকে আমি একটা লক্ষ্মী প্রতিমার মতন লাগে, তোমার ফেস কাটিং, তোমার ফিগার, সবকিছু মনে হয় যেন তুমি একটা, সত্যি তুমি একটা লক্ষ্মী প্রতিমা। সন্তান মেয়ে হলে তারা সবাই কিন্তু তার বাবা মায়ের কাছে লক্ষ্মী হয়ে থাকে, কারণ বেশিরভাগ মেয়ে সন্তান কিন্তু জন্মানোর পরেই কিন্তু সেই সংসারে উন্নতি হয়। কিন্তু একটা ছোট্ট কথা, এই ছোট্ট মানুষটার একটা ছোট্ট কথা, আমি কোনো ধর্ম নিয়ে কথা বলতে চাই না, হিন্দু, মুসলিম, শিখ, তারপরে যা আছে আর কি, যত ধর্মের লোক আছে আমি অত জানি না, তো সেই ধর্ম কিন্তু আমরা তৈরি করেছি, ধর্মকে ওপর থেকে ভগবান এসে বলেনি, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি শিখ, তুমি খ্রিস্টান, এগুলো কেউ বলেনি, ঠিক আছে? আমরা নিজেরাই বোধহয় এগুলো তৈরি করেছি। তো সুতরাং কাটলে আমাদের সবার গা দিয়ে লাল রক্তটাই বেরোবে, সবুজ হলুদ নীল বেরোবে না। কিন্তু একটা কথাই বলবো যে ভগবান, ভগবানটা কিন্তু আলাদা জিনিস, মানুষের পেট থেকে, আমাদের পেট থেকে কিন্তু ভগবান জন্ম নেবে, আমরা অতটাও কিন্তু মানে কি বলবো সেই নই যে আমাদের, আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাই বলে প্রত্যেকটা মাই কি যশোদা, সেটা তো নয়, তাই না? সেটা হয় না। তাহলে ভগবান আর মানুষের মধ্যে তফাৎ কি বলো? আমরা কেন তাহলে ভগবানের পূজা অর্চনা করি? ভগবান ভগবানই হয়, ভগবানের সাথে মানুষের তুলনা করলে আমি বলবো তোরই ভালো থাকো তুমি তোমার সন্তান নিয়ে, তোমার পরিবার নিয়ে, কিন্তু ভগবানের সাথে কারোর তুলনা করলে তার ক্ষতি করা হয়, বিশ্বাস করো। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আর বাদ বাকি আমি আর কিচ্ছু বলতে চাই না। কিন্তু তোমার ওই বিষয়টা দেখে আমি একটু কোথাও ভয় পেয়েছিলাম, কারণ তোমাকে ভালোবাসি, তোমার সন্তানটাকে ভালোবাসি। তোমার সন্তান কেন, যে কারো সন্তানকে আমি ভালোবাসি, সে আমার শত্রু মিত্র যেই হোক না কেন, কারণ ক্রিয়েটরদের মধ্যে এখন শত্রুতা তৈরি হয়েছে, শত্রু তৈরি হয়েছে। আমি আগে জানতাম অন স্ক্রিনে থাকে শত্রুতা, কিন্তু পর্দার বাইরে সবাই সবার ভালো বন্ধু, সবাই সবার কাছের লোক, নিজের লোক। কিন্তু এখন আমি কিছু মাস ধরে বুঝতে পারছি যে আসল রিলেশন হচ্ছে এই পর্দা, এই পর্দার পর্দাই আমাদের শত্রু মিত্র তৈরি করে দিয়েছে। ঠিক আছে, সেটাও ঠিক আছে,
কিন্তু মানে সন্তান সন্তানের মনে শত্রু মিত্র হয় না। আর আমি বোধহয় কোনো বাচ্চাকে কোনোদিনও কোনো রকম আঘাত করে কথা বলিনি কারোর বাচ্চাকে, একজনের বাচ্চাকে বলেছিলাম এবং তার সেটা বলার পরেও কিন্তু আমার বাড়ির লোক আমাকে যথেষ্ট বকেছে এবং যথেষ্ট ধিক্কার দিয়েছে সেটা বলার জন্য, এবং তার জন্য আজকেও আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই দিন সেই কথাটা সেই ব্যবহারটা তার পরিবারকে করবার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বাদ বাকি কথা বলার তো অধিকার আছে, আমি তো অন্য কারোর বাচ্চার সম্বন্ধে তাকে খারাপ কিছু বলিনি, তার জন্ম বৃত্তান্ত জানতে চাইনি, অন্য কিছু জানতে চাইনি। জিনিসটা আমার আমার মনে হয়েছে ওটা ঠিক নয়। ঠিক নয় কি, ও যে বাচ্চাটাকে মানে মূর্তিটাকে সিংহাসনে বসিয়েছে, তার পাশে যে বাচ্চাটাকে বসিয়েছে, ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কোনো না, করতেই পারে। আমার আমার মেয়েও যদি মানে কি বলবো পারলে আমি ওকেও আমি তাই করি এখনো, সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আমার কোনো কিছু নিয়ে অবজেকশন নেই। কিন্তু আমি বলেছি জিনিসটা ঠিক নয়, কারণ ভগবানের আসনে মানুষ কখন অধিষ্ঠিত হতে পারে না, সেটা ছোট বাচ্চা হোক আর সেটা যেই হোক না কেন। দেখো রামকৃষ্ণদেব সারদামণি সবাই হয় না, সবাই হয় না, তারা তারাই, তাদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলে তাদেরকে অপমান করা হয়, তারা তারাই হয়, তারা ভগবানের কিছু অংশ। শ্রীকৃষ্ণ তো আমাদের মধ্যে এসেছিল মানুষ রূপে, কিন্তু তার কিছু জিনিস ছিল যেটা ছোট থেকেই আমরা পরিলক্ষিত হয়েছিল মানুষের মধ্যে। সে কালনাগিনীকে মেরেছিল, সে কি বলবো কি বেশ পুতনা রাক্ষসীকে মেরেছিল, সেটা ওর দ্বারা সম্ভব হয়েছিল কারণ ও ঈশ্বর রূপে পৃথিবীতে এসেছিল, মানুষের রূপে, মানে ঈশ্বর হয়ে এসেছিল মানুষের রূপে। কিন্তু আজকে কি আমার মেয়ে পারবে সেটা করতে, নাকি আমার যদি ছেলে থাকতো সে সেটা পারত? ভগবান বারে বারে আসে না পৃথিবীতে, ভগবানের আবির্ভাব আবার কল্কি আসবে কিছু বছর বাদেই নাকি কল্কি আসবে, যখন পৃথিবী ধ্বংসের মুখে চলে যায় তখন অবতারের জন্ম হয়, সবাই হয় না অবতার। আমাদের সন্তান আমাদের কাছে প্রাণপ্রিয় ঠিকই, সেটা আমাদের বাবা মারা বোঝে যে সন্তান তার কাছে কি, কিন্তু সেটা আমার তার কাছে সন্তান, ভগবান নয় কখনো। এবার দেখো এটা কিন্তু সম্পূর্ণ আমার মতবাদ, আমার মতবাদ তোমার সাথে নাই মিলতে পারে, তোমার মতবাদটা আলাদা হতে পারে, দশ জনের মতামত দশ রকম হবে। এই যে আমি ভিডিওগুলো করি সেখানে যদি দশ খারাপ কমেন্ট পড়ে, হয়তো সাতজন আমাকে বলে তুমি খুব ঠিক করছো, ভালো করছো, বেশ করছো, তিনজন বলে তোমার কোনো খেয়ে কাজ নেই। তাদেরও বলার অধিকার আছে, তাদের মতামতটা আমার সাথে মিলছে না, তাদের ভালো লাগছে না তাই তারা এসে বলছে, যাদের ভালো লাগছে তারা বলছে তুমি আরো করো আরো চাই, তাই না? কিন্তু একটা কথাই বলবো যে একজনের বাচ্চাকে মানে কি বলবো বিচার দিতে গিয়ে, একজনের বাচ্চার ভালো চাইতে গিয়ে দশটা বাচ্চাকে গালাগালি করা, দশ জনের সন্তানকে গালাগালি করা, ছোট করাটা কিন্তু কোনো ঠিক কাজ নয়। এরকম ভাবে একটা লক্ষ্মীকে, একটা মেয়েকে লক্ষ্মী প্রমাণ করতে গিয়ে দশটা মেয়েকে গালাগালি দেওয়া, বাজে কথা বলাটা কিন্তু ঠিক নয়, এটাও আমার মতবাদ, তোমার সাথে নাই মিলতে পারে। একটা কথা বলবো তোরি, যেটা শুরু হয়েছে তোমার কাছে এটাই অনুরোধ যে তুমি একটা ভিডিও করে বলো এই বিষয়ে, ভিডিও করাটা বন্ধ করতে, এটার জন্য তোমার মনে আগে তৈরি থাকা উচিত ছিল, এই জিনিসটাকে মনে হয় তুমি সোশ্যাল মিডিয়াতে না আনলেই পারতে। তো শেষে একটা কথাই বলবো, সবার সন্তান ভালো থাকুক আমি এটাই চাই, আমি কারোর সন্তানকে গালাগালি দিতে পারবো না, দেবও না কখনো। আর এটা সত্যি ভালো লাগলো, মনির একটা ভিডিও দেখলাম আমার খুব ভালো লাগলো ভিডিওটা, আমি ভাবছিলাম এই ভিডিও বানাবো একটা, তার মধ্যেই দেখলাম মনি ভিডিও বানিয়েছে এবং মনি বলেছে যে ওর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই ওর মানে ওরকম ভিডিও বানাও। তা আমি দেখে কিন্তু সাথে সাথে হয়তো আমি রাতে বানাতাম বা কালকে বানাতাম, কারণ আজকে আমি একটু সকাল থেকে ব্যস্তই ছিলাম সেই কারণেই। তো মনির ভিডিওটা দেখে আর আমি চুপ করে থাকতে পারলাম, আমি সাথে সাথে ভিডিও বানালাম। তো আমি চাইবো তোমরা যারা চাইছো না যে এই জিনিসটাকে নিয়ে আর কোনো জল ভোলা হোক, একজনের সন্তানকে মানে বিচার দিতে গিয়ে, ন্যায় দিতে গিয়ে দশটা বাচ্চাকে যেন হেনস্থা না করা হয়। যদি কিছু ভুল তোমাদের মতে যদি কিছু ভুল করেও থাকে তো মা করেছে, সন্তানের তো কোনো দোষ নেই, সেই সন্তানটাকে প্লিজ, সন্তানদেরকে বাজে কথা বলো না প্লিজ, হাত জোর করছি তোমাদের কাছে, সন্তানদেরকে বাজে কথা বলা বন্ধ করো। আমাদের তো গালাগালি দিচ্ছই, দাও কি আমরা হয়তো মেয়ে নই তার জন্য হয়তো তোমাদের কাছে সম্মান পাই না মেয়ের, ঠিক আছে আমরা হয়তো মহিলা নই তাই জন্য সম্মান পাই না, কিন্তু আমাদের বাচ্চাদেরকে প্লিজ ছেড়ে দাও, হাত জোর করে বলছি তোমাদের কাছে, সবার বাচ্চাকে, শুধু আমার কথা বলছি না সবার বাচ্চাকে, সে বাচ্চা যত বড়ই হোক মায়ের কাছে বাচ্চা সন্তান সন্তানই হয়ে থাকে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সবার সন্তান ভালো থাকো, টাটা।